আর টিভি এবং ইটিন বাংলার মতো যে লগো হিসেবে আমরা ভিডিওতে যে লোগটি ইউজ করি আজকে সেই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন এবং আপনি ভিডিও কিন্তু কীরকমভাবে ভাইরাল করতে পারেন সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নিউজ চ্যানেল রয়েছে আর টিভি এবং এখানে দেখতে পাবেন যে ভিডিওর চারপাশে ভিডিওর চারপাশের একটি অ্যানিমেশন কিন্তু আর টিভি বর্তমানে দিচ্ছে স্টার্ট এবং ইন্টের যে এনিমেশন এটাকে আমরা বারের লোগো হিসেবে সাইড দিয়ে যে দেখা যায় এই রকম বার কিন্তু আপনার আপনার চ্যানেলে দিয়ে আপনার ভিডিওগুলোকে কিন্তু ভাইরাল করতে পারেন সো কীভাবে এটি করবেন আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ তো যারা অ্যাকচুয়ালি আর টিভি এটিএন বাংলা নিউজের মতো ভিডিও করতে চান তাদেরকে দেখাবো যে এই এই সিস্টেমটি দিয়ে আফটার ইফেক্ট দিয়ে আপনারা আপনাদের ভিডিওর মতো করে নিতে পারবেন তো চলুন আমরা দেখাই আপনাদের আমরা চলে আমাদের আফটার ইফেক্টে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ভিডিও রয়েছে এবং ভিডিওর যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এরকম একটি অ্যানিমেশন কিন্তু স্টার্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ ভিডিও যখন শুরু হয় তখন থেকে এটি শুরু হয় এবং এটি যখন শেষ হয়ে যাবে ভিডিওটাও শেষ হয়ে যাবে তো এই যে একটা সিস্টেম এই সিস্টেমটা কিন্তু বর্তমানে আর টিভি আমি দেখেছি আর টিভি বা বিভিন্ন টিভি চ্যানেল নিউজগুলো তারা এই কাজটি করে যাচ্ছে দেখুন এখানে আমাদের শেষ এবং ভিডিওটাও শেষ এরকম কিন্তু একটি আমরা কাজ করতে পারি কাজ করার পর আমরা কি করতে পারি এখান থেকে দেখুন জাস্ট যে কোনো ভিডিওর উপর আমরা এরকম যদি লোগোটি বসিয়ে দেই বা আমাদের সাইড বার্ডের যে মোশানটি রয়েছে সেটি যদি আমরা বসিয়ে দেই সেক্ষেত্রে ভিডিওটি কিন্তু দেখতে অনেক প্রাণবন্ত হয় এবং আমি নিজেও দেখেছি যখন আর টিভির নিউজ আমি প্লে করেছি তখন কিন্তু আমি দেখেছি যে এই জিনিসটা আসলে আমরা ফলো চোখে মানুষের চোখে পড়ে যে এটি শুরু হলো এবং শেষ হবে কতক্ষণ আর টাইম যে রয়েছে সেটি কিন্তু কার মানুষ খেয়াল করতে চায় না তো জাস্ট ভিডিওর মধ্যে কিন্তু টাইমারটি দেওয়া থাকে এটি যেহেতু টাইমার দেওয়া থাকে না তো জাস্ট একটি শেপ দেওয়া থাকে তো এটা তৈরি করার জন্য অবশ্যই আমরা একটি আপনার নিয়েছি এবং এখানে টুলস নিয়েছি এই রেক্টাঙ্গেল টুলস থেকে জাস্ট এটা আমরা কী করবো আমাদের যে এখানে ইফেক্ট প্যানেল দেখতে পাচ্ছেন এখানে আমরা এটাকে জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে করতে পারি বা এখান থেকে আমরা এটা বন্ধ করে দিই বন্ধ করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে টিং যে প্যাট রয়েছে সেটি আমরা এখানে সিলেক্ট করে দিলাম টিংস প্যাটটি সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখন যেটিও রয়েছে ফোর কালার্স আপনারা গার্ডিয়ান থেকে ফোর কালারটি নিতে পারেন নিয়ে জাস্ট ইফেক্টিভ ও ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হয় দেখুন এখানে অটোমেটিক কালার বসে গিয়েছে এবং ইচ্ছা করলে কালারগুলো চেঞ্জ করে নিতে পারে সেটা আপনাদের উপর ডিফেন্স করবে বিভিন্ন প্রকার কালার রয়েছে দেখুন এখানে নীল নীল রয়েছে সবুজ রয়েছে ইমেজেন্টা রয়েছে তো আপনারা এটি যে কোনো সময় যেটি চেঞ্জ করতে পারবেন তো এটাকে আমরা এখন যেটা করব অ্যাকচুয়ালি আমাদের যে এখান থেকে আমরা এটাকে কীর সাহায্যে এনিমেশন করে নেব তো আমরা কীটা সিলেক্ট করে নিলাম স্টার্টে কীটা সিলেক্ট করার পর এখানে আমরা লাস্টে গিয়ে একশো করে দিলাম বা হান্ড্রেড করে দিলাম হান্ড্রেড করে দেওয়ার পর দেখুন আমাদের এটি কিন্তু আপনি এটা যেদিকে ফরওয়ার্ড করে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই সো দেখতেই পাচ্ছেন আমাদের যে ইফেক্টটি রয়েছে সুন্দরভাবে কিন্তু এখন আপনি আপনার ভিডিওর ভিতরে এই ইফেক্টটি যদি দিয়ে দেন মানুষ কিন্তু খেয়াল করবে যে টাইমের দিকে কিন্তু কার খেয়াল করবে যখন বড় স্কিন করবে তখন কিন্তু দেখবেন যে চারপাশে উঠতেছে এবং মানুষ বুঝতে পারবে যে না আর একটু সময় আছে যেমন যদি সিনেমার মধ্যে দেন তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা ফলো করতে পারবেন যে না সিনেমার টুক আর এতটুকু আছে নিচে আর ফলো করতে হবে না যখন বড় স্ক্রিন হয় অ্যাকচুয়ালি যারা ভিজিটার রয়েছে তারাও কিন্তু দেখে যাওয়ার কতটুকু টাইম আছে কিন্তু এই সিস্টেমটা যদি দিয়ে দেন ভিডিওর মধ্যে তাহলে কিন্তু যে কোনো ভিজিটারই আপনার বুঝতে পারবে যে হ্যাঁ এটা কিন্তু এত সেকেন্ড আছে বা এতটুকু অনেকটুকু ভিডিও আছে বা এখনই শেষ হয়ে যাবে এরকম একটি ইঙ্গিত এশারা করা আর আর এখান থেকে আমি আমার যে ভিডিওটি রয়েছে ভিডিওটি আমরা এখান থেকে নিন নেওয়ার পর আমরা এটা এখানে ড্রাক করে দিয়ে দেবো দেখুন যে কোনো ভিডিও আপনাদের চ্যানেলে ভিডিও হোক বা টিভি চ্যানেলে ভিডিও হোক তো এখান থেকে যদি আমরা ধীরে ধীরে সলভ করি তাহলে দেখতে পাচ্ছেন এটি ধীরে ধীরে কমে আসছে এবং এক পর্যায়ে যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে না আর একটু সময় আছে আমাদের এটা শেষ হইতে এই এই দেখুন এখানে শেষও হয়ে গেছে আমার যে প্রসেস সেটিও কিন্তু ভ্যানিস হয়ে গিয়েছে আসলে এই যে ট্রিকটি এই ট্রিকটি বর্তমানে ভাইরাল কিন্তু একটি বিষয় যারা জানেন না আমি কিন্তু আপনাদের বলার চেষ্টা করছি এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চেষ্টা করবেন আপনার প্রত্যেকটি ভিডিওতে এরকম একটি বার ক্রিয়েট করে দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনি টিভি চ্যানেলগুলোর মতোই আপনার দর্শক কিন্তু ধরে রাখতে পারবেন দেখুন এটা মানুষ খেয়াল করবে আসলে আপনারা যদি ইউটিউবার হন বা কোনো চ্যানেলের মালিক হন আপনি এটা দিয়ে দেখেন যে আপনার অবশ্যই এটি ভালো লাগবে কারণ যখন আপনি স্কিন বড় করবেন তখন কিন্তু এটি দেখতে আরও ভালো লাগে এবং ছোট থাকলে তো টাইম দেখাই যায় এবং আমি নেক্সটে দেখাবো যে এটি টাইম কতটুকু আছে সেটুকু কিন্তু আমি নিয়ন্ত্রণ করে দিতে পারবো সো এখানে আমরা বার দিয়েছি নেক্সটে আমরা টাইম দিয়ে দেখাবো তো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এটা আপনারা যদি আলফা মোডে রেন্ডার করতে চান আলফা মোড কি তো আপনারা অবশ্যই বিভিন্ন সার্চ ইঞ্জিনে গিয়ে বা ইউ ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করতে পারেন যে আফটার ইফেক্ট আলফা ভিডিও রেন্ডারিং তো সেক্ষেত্রে আপনার কী এটা যদি রেন্ডার করে ভিডিও করে রাখেন তাহলে কি নেক্সট ডে আপনাদের এটা বানাতে হবে না আপনি যে কোনো প্ল্যাটফর্ম হয় যেমন ক্যাপ এবং এবং কাইনমাস্টার এগুলো তো আপনারা ইউজ করতে পারবেন এই সিস্টেমটা এবং আপনাদের যদি অবশ্যই এটির প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এটা আপনাদের আলফামোট বানিয়ে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে যে কোনো যে কোনো ভিডিওতে আপনারা এটা ইউজ করতে পারবেন তো জাস্ট এখান থেকে আমি রেন্ডার করে দিলাম সো যারা আপনার ইফেক্ট জানেন তো ডেস্কটপে সেটিং করে দিচ্ছি সেটা ওকে এখান থেকে আমরা রেন্ডার করে দেবো তো যারা আসলে আপনার ইফেক্টে কাজ করেন তাদের তো আর কোনো সমস্যা নেই এটা এই প্রজেক্টে আপনি ইচ্ছা করলে প্রিমিয়ার বলতে রান করে কিন্তু রেন্ডারিং করতে পারবেন সব খুবই একটি ভালো ট্রিক এবং বন্ধুরা এই ট্রিকটি যদি ইউজ করেন তাহলে আশা করি আপনাদের চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে এইগুলো সম্পর্কে রিচ বাড়বে ওকে আমার রেন্ডারিং সাকসেসফুল সব বন্ধুরা